প্রথমে আমি F2 চাপি, F2 চাপার পর এখানে দেখতে পাচ্ছেন বায়ো সেটআপ আসলো। আসার পর আমি এখন যেটা করব, অ্যারো কি চাপি, চাপার পর এখান থেকে বুট মেনু দেখতে পাচ্ছেন। এটা আসার পর আমার প্রথমে ধরেন এটা, এই যে অপশনটা আছে এটা প্রথমে উপরে তুলে দিতে হবে, অর্থাৎ এই যে F6, F6 চাপতে হবে। F6 চাপি প্রথমে এটা সবার উপরে নিতে হবে। এটা সবার উপরে নেওয়ার পর আমি জাস্ট এখানে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পর এখান থেকে যে মেনে আসার পর এটা এটা এনাবল করে রাখতে হবে। আর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, ইউএসবি এটা আমি এখানে লাগাই দিই। ইউএসবি লাগালাম, তারপর এখান থেকে এক্সিটে আসি। আসার পর জাস্ট এন্টার প্রেস করি, ইয়েস। তারপর এখান থেকে F12 হচ্ছে, তারপর জাস্ট এন্টার প্রেস করি।